অজয়পুরের এক সুন্দরী কন্যা মিনিকে নিয়ে তার গরিব বাবা মা বসবাস করত। আর মিনির একটি মিষ্টি বন্ধু ছিল টুনি। একদিন, বাবা বাবা, আমি টুনির সাথে খেলতে যাচ্ছি, মাকে বলে দিও আমি দুপুরে খেতে আসব। টুনি টুনি, তুমি কোথায়? আমি এসেছি বন্ধু, কোথায় তুমি? আমি এখানে, এই তো এই তো আমি। আহা, তুমি বেরিয়ে আসো না বন্ধু, আমরা আজকে জঙ্গলের ওই পাড়ে যাব। কেন গো বন্ধু, ওই পাড়ে কি আছে? চলোই না। দেখো বন্ধু, যাচ্ছি তো ঠিক আছে, কিন্তু যতদূর শুনেছি ওই জায়গাটা খুব একটা ভালো না। কি শুনেছ গো বন্ধু? যাই শুনি, ছাড়ো, তাড়াতাড়ি ফিরে আসবো, কেমন? হাতে চলোই না। বন্ধু বন্ধু, এই দেখো, আমাদের ওপারে থেকে এই পাড়টা কতটা সুন্দর। দেখো গাছে কত সুন্দর সুন্দর আকর্ষণীয় ফুল, চারিদিকটা কতটা সুন্দর। দেখো বন্ধু, সব কিছু যতটা সুন্দর দেখতে লাগে, ভিতরে কিন্তু ততটাই খারাপ। একটু সাবধানে পা ফেলো, হয়তো কোনো বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। দূর, কিচ্ছু হবে না, এসো তো। এরপর তারা জঙ্গলের গভীরে ঢুকে যায়। দুপুর গড়িয়ে সন্ধে নামতে থাকে। এ কি বন্ধু, এ তো সন্ধে নেমে গেল, এবার কি করবে? ঠিকই তো বন্ধু, দুপুরে বাড়ি ফিরবো বলে এসেছিলাম, এ তো সন্ধে, চলো চলো তাড়াতাড়ি চলো। তোরা কারা রে? ওই সুন্দরী মেয়েটাই বা কে? আয় আয় আমার কাছে আয়। দেখলি তো বন্ধু, আমি তোমাকে বলেছিলাম, চলো এখন পালাও, দৌড়াও। এরপর রাক্ষস মিনিকে ধরে উধাও হয়ে যায়। বন্ধু বন্ধু, কোথায় তুমি? আমার বন্ধুকে ছেড়ে দে, ছেড়ে দে আমার বন্ধুকে। পালা পালা, বন্ধুর কথা ভুলে যা, পালা। মৎস্যকন্যা মৎস্যকন্যা, আমার দেখা দাও, খুব দরকার, আমি খুব বিপদে পড়েছি। কি হয়েছে বন্ধু? আমার বন্ধুকে রক্ষা করতে চাই আমি, আপনি আমাকে সাহায্য করুন। আচ্ছা আচ্ছা, বুঝেছি, ওই দানব রাক্ষস তো? এই নাও জাদু তলোয়ার, এইটা নিয়ে ওইখানে থাকা সুন্দর গোলাপ গাছটিকে আঘাত করো, তাহলেই দানব মুক্তি পেয়ে যাবে। এরপর টুনি সেই তলোয়ার নিয়ে সেইখানে থাকা গোলাপ গাছটিকে কেটে ফেলে। এরপর দানব সেইখানেই জ্বলে যায়, আর মিনিও মুক্তি পেয়ে যায়। আর এরপর তারা বাড়ির দিকে রওনা দেয়।